রেললাইনের পাশে রাখা লোহার পাত ট্রেনে ঢুকে বিপত্তি। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক যাত্রী। ঘটনাটি ঘটেছে বিহারের লক্ষ্মীসরাই জেলার কিউল স্টেশনের কাছে। কিউল স্টেশনের কাছে হাতিয়া গোরখপুর মৌর্য এক্সপ্রেসে পৌঁছলে রেললাইনের পাশে রাখা 10 ফুটের একটি লোহার পাত কামরায় ঢুকে যায়। সেই পাতের আঘাতেই মৃত্যু হয় সাহারানপুরের বাসিন্দা মঙ্গল শেঠ নামে এক যাত্রীর। রেলের পাত্রী প্রচণ্ড শব্দে কামরায় ঢুকে যাওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনায় আহত হন বেশ কয়েকজন, তারা কিউল রেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।